আচ্ছা দেখেন সবাই যারা আছেন এখানে, ঠিক আছে, শুনতে পাচ্ছেন না সবাই এখন? কিছুদিন আগে জবের একটা সার্কুলার দিছিলাম, তো এরকম যখন জবের সার্কুলার গুলো থাকবে তখন সার্কুলার গুলোতে আপনার বেশ কিছু কোয়েশ্চেন করবে, যেমন হচ্ছে রিটার্গেটিং কিভাবে করবেন, রিমার্কেটিং কিভাবে করবেন। হ্যাঁ আপনি কোন কাজে এক্সপার্ট, তো আপনি যদি বলেন যে আমি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, তাহলে কিন্তু কোশ্চেনে অ্যান্সার হলো না। তাহলে কি হলো, ডিজিটাল মার্কেটিং তো অনেক বড় জিনিস, পৃথিবীর কেউ এটার উপর এক্সপার্ট হতে পারবে না। তো যে কোনো একটা নির্দিষ্ট টপিক বলবেন যে আমি এটার উপরে এক্সপার্ট, বললেন যে হ্যাঁ আমি ফেসবুক অ্যাডভার্টাইজমেন্টের উপরে এক্সপার্ট, আপনি ডাইরেক্টলি বলবেন না আপনি ডিজিটাল মার্কেটিংয়ের উপরে এক্সপার্ট, কারণ ডিজিটাল মার্কেটিং হিউজ জিনিস, আমরা কিছুই করি নাই। ওকে, এরপরে ধরুন আপনি বললেন যে ফেসবুক অ্যাডভার্টাইজমেন্টের উপরে আপনি এক্সপার্ট, তো এরপরে কিন্তু কোয়েশ্চেনগুলো আপনার ফেসবুক অ্যাডভার্টাইজমেন্টের উপর থেকে আসবে। তো যেটা বেসিক কোয়েশ্চেন সবাই যেটা বলে রিটার্গেটিংয়ের জিনিসটা, কীভাবে রিটার্গেটিং করা যায়, হ্যাঁ রিমার্কেটিং করা যায়, আচ্ছা কাস্টম অডিয়েন্স কীভাবে করা যায়, আচ্ছা এরপরে হচ্ছে আপনার কেউ কিন্তু আপনাকে বলবে না যে আপনি এনগেজমেন্ট কীভাবে করবেন, রিচ কীভাবে করবেন, কারণ এগুলো সহজ, এগুলো সবাই পারে। লিড জেনারেশন ফর্ম কীভাবে করতে হবে এটা হয়তো আপনাকে জিজ্ঞেস করতে পারে। আচ্ছা এরপরে কনভার্সন অ্যাপটা কীভাবে আপনি সেলগুলো ট্র্যাক করবেন, কনভার্সনটা কীভাবে পিক্সেল সেট আপ করবেন, এই জিনিসগুলো আপনাদেরকে কোশ্চেন করবে। এগুলো খুব বেসিক কোশ্চেন, এই জিনিসগুলো ঠিক আছে, এগুলো হচ্ছে আপনাদেরকে জিজ্ঞেস করা হবে যখন আপনার ভাইভাতে যাবে। তো এই কথাটা আমি কেন বললাম, কারণ আমি এর আগে দুইটা জায়গায় ভাইভা দিয়েছিলাম, তো এই ভাইভাতে আমাকে এই কোশ্চেনগুলো জিজ্ঞেস করছিল, সেম এই টাইপের কোশ্চেনগুলো জিজ্ঞেস করে। আচ্ছা এরপরে দেখেন, প্রথমে যখন আমি ভাইভা দিয়েছি তখন আমি এগুলো পারিনি, কারণ তখন পর্যন্ত আমি জিনিসগুলো জানতাম না। যখন আমি কোর্স করি, আমি তো কোর্স করি 2018 সালে ডিজিটাল মার্কেটিংয়ের উপরে, আমি কিন্তু নিজেই আপনার কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট, এরপরে তখন এটা আমার জন্য নতুন একটা নিউ একটা টপিক ছিল ডিজিটাল মার্কেটিংটা। তো এই সময় কোর্স করার পরে মানে জাস্ট কী হয়েছে, আমাকে শুধুমাত্র মনে করেন যে বেসিক কিছু জিনিস শিখেছে ফেসবুকে, এগুলো কনভার্সন অ্যাড এগুলো কিছু শেখায়নি আমাদেরকে, বলে আপনাদেরকে কী কী শেখানো হয়েছিলো ফেসবুক অ্যাডভার্টাইজমেন্টের, কীভাবে আমি ক্লায়েন্টের কাছে অ্যাড ম্যানেজারে অ্যাড হবো এগুলো কিচ্ছু দেখানো হয়নি। শুধু আমাকে কী বলছিল, লিড জেনারেশন একটা বানানো শিখেছে, এনগেজমেন্ট অ্যাড বানানো শিখেছে, আর এখানে মনে হয় রিচ ক্যাম্পেইন আর ম্যাসেজ ক্যাম্পেইন দেখানো হয়েছে, বুঝছেন, আর বাকিগুলো কিচ্ছু দেখানো হয়নি। কীভাবে পিক্সেল সেট আপ করবো, ঠিক আছে, রিটার্গেটিং, রিমার্কেটিং, কনভার্সন, এগুলো কিচ্ছু দেখানো হয়নি, যার কারণে যখন প্রথমবার ভাইবা দিতে গেছি তখন কিছু পারিনি। তারপরে ওই ভাইবাটা দেওয়ার পরে কী করছি, বাসায় আসার পরে ওই জিনিসগুলো রিসার্চ করতাম যেটা কীভাবে কীভাবে কী হইলো। তো তখন বিভিন্ন ব্লগ দেখবেন আপনি, আপনি রিটার্গেট এইখানে যদি সার্চ দেন নর্মালি যে হোয়াট ইজ ফেসবুক রিটার্গেটিং, ঠিক আছে, তাহলে কিন্তু কী হবে অনেক আপনি ব্লগ পাবেন। আচ্ছা এরপরে কী বলছে দেখেন, এই যে একটা ব্লগ আসছে, ঠিক আছে, রিটার্গেটিং অ্যাপস, তারপরে দেখেন ফেসবুকেরই একটা হেল্প সেন্টার আসছে, দেখেন ফেসবুক বিজনেস হেল্প, ঠিক আছে, তো এরকম অনেকগুলো আপনারা পাবেন। এই জিনিসগুলো রিডিং করবেন, যদি রিডিং পড়তে সমস্যা হয় গুগল ট্রান্সলেট দিয়ে এগুলোকে ট্রান্সলেট করবেন, ট্রান্সলেট করে করে কাজ করবেন। ওই যে রিকোয়ারমেন্ট ফর রিটার্গেটিং, ঠিক আছে, রিটার্গেটিং এর রিকোয়ারমেন্ট প্রথমটা কি, পিক্সেল সেট আপ, ফেসবুকে পিক্সেলটা অবশ্যই লাগবে, কারণ পিক্সেল যদি না থাকে, ধরেন যে আপনার ওয়েবসাইটে আপনি একটা অ্যাড ক্যাম্পেইন চালাচ্ছেন, রিটার্গেটিং মানে কি, আপনি অলরেডি একটা অ্যাড বানানো আমার হয়ে গেছে, তারপরে কী হয়েছে আমি আগে যারা আমার অ্যাডে আসছে তাদেরকে আবার টার্গেট করতেছি, তো আমার যদি ফেসবুকে পিক্সেলটা সেট আপ না থাকে তাহলে কি যারা যারা আমার ওয়েবসাইটে আসছে তাদেরকে আমি ধরতে পারবো না। আপনি যখন ফেসবুকে পিক্সেলটা সেট আপ করে রাখবেন তখন কী হবে, ফেসবুক যারা যারা আমার ওয়েবসাইটে আসছে তাদেরকে কিন্তু ট্র্যাক করে ফেলবে। তো পরে যখন আপনি আবার রিটার্গেটিং করবেন তখন কী হবে, যারা আসছে ওদের কাছে আবার অ্যাডটা চলে যাবে। ওকে, এরপরে কী হয়েছে, ক্যাটালগ,
ঠিক আছে, ইউ নিড টু ক্যাটালগ। স্যার ওই প্রত্যেকটা মানুষের কাছে যাবে না, ওই এরিয়া বেস যাবে না, যারা যারা আপনার কাছে আসছে ওয়েবসাইটে তাদের কাছে যাবে রিটার্গেটিংটা। এরপরে আমাকে একটা ক্যাটালগ সেট করতে হবে। ক্যাটালগ মানে কি? আমার একটা ক্যাটালগটা একটা প্রোডাক্ট হইতে পারে, একাধিক প্রোডাক্ট হইতে পারে, সেই প্রোডাক্টগুলো কীভাবে অ্যাড করতে হয় এই জিনিসগুলো আমরা জানি। আচ্ছা এরপর দেখেন, আচ্ছা এইখানে একটা আইডিয়া পাইলাম। আরও আপনি দেখেন এইখানে অনেক কিছু বলা হয়েছে, ঠিক আছে। রিটার্গেটিং ইজ এ ফর্ম অফ অনলাইন অ্যাডভার্টাইজিং দ্যাট ব্রিংস ব্যাক ওয়েবসাইট ভিজিটর হু হ্যাভেন্ট কনভার্টেড অন দ্যার ফার্স্ট ভিজিট টু অ্যান অনলাইন স্টোর। আচ্ছা এরকম অনেক জিনিস আছে, তো এগুলো রিডিং পড়বেন, এই জিনিসগুলো দেখবেন, দেখে দেখে বুঝতে হবে। ফেসবুক অ্যাডটা অনেক বড় জিনিস এবং সব কিছুর বেসিক, ডিজিটাল মার্কেটিংয়ের বেসিক আমি মনে করি ফেসবুক অ্যাডভার্টাইজমেন্টটাকে। এইটাকে যে ভালো মতো পারবে সেই ডিজিটাল মার্কেটিংয়ের যে কোনো জিনিস নিজে নিজে শিখতে পারবে, নিজে নিজে কারো কাছে শিখতে হবে না, এটা শেখার পরে। এরপরে আপনি ইউটিউব ভিডিও, বিভিন্ন নেট রিসার্চ করে আপনি সব কিছু শিখতে পারবেন, ঠিক আছে। এই কারণে এটাই খুব বেসিক বলা হয়, এটাতে মোটামুটি যে ভালো আইডিয়া নিতে পারবে। দেখেন আপনার সাথে যখন ক্লায়েন্টের কথা হয়, ক্লায়েন্ট আপনাকে বলে যেটা আমার এরকম একটা কাজ আছে আপনি এটা কীভাবে করবেন, তখন কিন্তু আমাদের মাথাটা ঘুরে যায় যে কীভাবে এই জিনিসটা করবো। তো এই জিনিসগুলো খুব ভালোভাবে জানতে হবে। ই কমার্সের জন্য আমি বলে দিচ্ছি কনভার্সন দিয়ে কাজ করবেন, আর বাকিগুলো তো সব জানেন। রিচ এঙ্গেজমেন্ট আছে, এঙ্গেজমেন্টটা যখন আমি কী হচ্ছে যে কোনো একটা পোস্টের বুস্টিং করবো সেই বুস্টিংটা কিন্তু এঙ্গেজমেন্ট দিয়ে করা যাবে। এছাড়া যদি আপনি একাধিক পোস্টের জন্য এঙ্গেজমেন্ট করতে চান তাহলে এঙ্গেজমেন্ট অ্যাড দিয়ে করবেন না, তখন আপনি রিচ দিয়ে করবেন, রিচ দিয়ে আপনি একাধিক এঙ্গেজমেন্ট করতে পারবেন। পেজ লাইকের জন্য এখানে, ইভেন্ট রেসপন্সের জন্য এখানে, টিকিট সেলের জন্য এই জায়গাতে, ক্যাটালগ সেলের জন্য আপনি এখান থেকে ক্যাটালগ সেল করতে পারেন। এখান থেকে যদি ঝামেলা মনে হয় তাহলে আপনি রিচ দিয়ে করবেন, রিচে যেয়ে একাধিক প্রোডাক্ট অ্যাড করে দেবেন, ক্যারোসেল করে একাধিক প্রোডাক্ট অ্যাড করে দেবেন, বাস শেষ ঝামেলা শেষ। আচ্ছা তো এই জিনিসগুলো এই কারণে বললাম, কারণটা হচ্ছে যখন যে রিফাত আপনি বলছিলেন যে রিফাতের জন্য না, বাকি যারা আছে এখানে আপনারা যারা জব করেন না তাদের তো শুধুমাত্র অনলাইন জব দিয়ে সবসময় হয় না, ফাইবারে একটা কাজ পাইলাম আমি দুদিন পরে কাজ নাও পাইতে পারি। তো এই কারণে মাঝে মধ্যে যারা অফলাইন জব করতে যাবেন, ঢাকা শহরে বাংলাদেশে তো ডিজিটাল মার্কেটিংয়ের চাকরির অভাব নেই, অনেক চাকরি আছে কিন্তু তারা এক্সপার্ট মানুষজন চায়, তো আপনাদেরকে এক্সপার্ট হইতে হলে নিজে নিজের প্র্যাকটিস করার লাগতো, নিজে নিজের প্র্যাকটিস না হলে কেউ এক্সপার্ট হইতে পারবো না। আমি আসি সব করে দিচ্ছি আপনাদের হাতে ধরে, আমার আশা থাকলে কি হবে? আর ছয় দিন পরে আমাকে পাবেন না, ক্লাস শেষ হয়ে যাবে, তখন কী করবেন? একটা জিনিস আমি বলে যে যেটা জিনিস ধরবেন সেই জিনিসটাকে কমপ্লিট করতে হবে, তাইলেই আপনার সাকসেস হবেন, ঠিক আছে এই জায়গাতে। আচ্ছা সাগর হালদার কি খবর বলেন দেখি। হ্যালো স্যার। হ্যাঁ বলেন। আমার বায়ার চ্যাটটা দেখবেন না স্যার? দেখবো দেখবো, দাঁড়ান আপনারটা দেখবো, এখন দেখবে কাজটা শেষ করে দিচ্ছি। কি হয়েছে সাগর হালদার, আপনি ক্লাস করেন না কেন? আপনার তো আগে থেকে ফাইবারে একটা প্রোফাইল ক্রিয়েট করা আছে, আপনার জন্য আরো সুবিধা হয়েছে এই কোর্সটা করে, কিন্তু আপনি কাজে লাগাচ্ছেন না, তাহলে তো হবে না। আরো ট্রাই করেন। আপনার গিগের কি অবস্থা, কাজ পাইছেন রিসেন্টলি? রিসেন্টলি তো ফেসবুক প্রমোশনের এটা ইংল্যান্ডের বায়ার ডাইরেক্ট এসে অর্ডার করছে, কাজ করছি জমা দিস। তারপর ইংল্যান্ডের বায়ার তো একদিন বললেন না এদের আসলে এরা আছে মোর ডিজায়ার, তো হ্যাঁ কত ডলার কাজ দিছে? অ্যাকসেপ্ট করে না, $25 এখনো অ্যাকসেপ্ট করে নাই নাকি ক্যান্সেল করে দিছে? আচ্ছা আপনি কাজ পাইছেন, আপনি তো জানানো নাই যে কাজ পাইছেন, আমাকে বলতেন তো আপনি হেল্প করলে হেল্প করতাম, সমস্যা নেই। তো আপনার ক্লাস শুরু হয় নাই তো? হ্যাঁ হ্যাঁ
তখন তো ক্লাস শুরু হয়েছিল না, ওই যে ইমেল করবেন আমাকে, ইমেল দিবেন, আপনার তো বলছে ইমেলে কন্টাক্ট করবেন। নেটের প্রবলেমে ভুগতেছি তো, পারতেছি না চেঞ্জ করতে, না করতেছি অন্য রানিতে। $240 একটা কাজ করবো। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ শোনান, আপনি কাজ পাইছেন না, আপনি গ্রুপে পোস্ট দেন নি কেন? আপনাদের তো কষ্ট করে শিখেছি, আপনি গ্রুপে পোস্ট দেবেন না? গ্রুপে পোস্ট দিলে আমার সুবিধা আছে, কারণ তাহলে আমার একটা ভালো, আপনাদেরকে যাতে কষ্ট করে শিখাইছি, আমারও তো একটা রেগুলেশন আছে যে আপনার ব্যাচের কয়জন স্টুডেন্ট কাজ পাইছে লিগালি। তো কাজ পাইছে না, স্ক্রিনশট দিতে পারি নাই, এটা নো দিতে পারি নাই স্যার। কেন আপনি ড্যাশবোর্ডে যাবেন, ড্যাশবোর্ডে গেলেই তো কাজ চলে আসবে। এই যে ড্যাশবোর্ডে যাবেন, এখান থেকে ড্যাশবোর্ডে যে আপনি যে কাজগুলো করছেন, আচ্ছা এইখানে যদি নাও থাকে তাহলে অর্ডারে যাবেন, অর্ডারে গেলে দেখেন এখানে কমপ্লিটেড অর্ডার আছে। ও কমপ্লিটেড অর্ডার থেকে আমার অর্ডারটা ওপেন করবে, ঠিক আছে? একটাই তো স্যার আছে, একটাই। অর্ডারটা ওপেন করে এইটুকু শুধু স্ক্রিনশট নেবেন, আর এখানে বায়ারের নামটা কাটে দিবেন, ঠিক আছে? আর এটা কাটে দিয়ে বাকিটা দিয়ে দিবেন। কারণটা হচ্ছে আমি যেহেতু শিখাইছি, আপনারা ভালো মতো শিখছেন, আপনাদের ফিডব্যাক কী বলেন তো এই কোর্সটা করে? আপনি বলেন, আপনি তো আগে কাজ করছেন, আপনি এই কোর্সটা করে আপনার উপকার হয়েছে কিনা বলেন। শুনতে পাচ্ছেন আপনি? নাই দেখেন, কথা শুনতে পাচ্ছেন বলেন? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। আপনার এই কোর্স করে উপকার হয়েছে? অবশ্যই স্যার। তা আপনি এখন কাজ করবেন, আমাদের যে গ্রুপটা দিয়েছে ওই গ্রুপটা দেখছেন, যে গ্রুপে সবার সাকসেস স্টোরি পোস্ট করা হয়? আমাদের ডিজিটাল মার্কেটিং মানে না বেসে ওইটা না, ওইটা না, আরেকটা আছে, ও যে এলএলডিপি, হ্যাঁ লর্ড 13 না, এটা গ্রুপ, ওই গ্রুপে পোস্ট দিবেন এই যেটা এডিবি লর্ড 13 ফ্যামিলি। এই গ্রুপের লিংক আছে আপনার কাছে? আমি আপনাকে চ্যাট স্যার, এটা তো যে এটাকে পোস্ট মেন আপনার তিনজন স্টুডেন্ট কাজ পেয়েছিল, হ্যাঁ তো স্যার সবই পাই আমি। হ্যাঁ আপনি এখানে নিজেটা পোস্ট দিবেন, আপনি কাজ করছেন পোস্ট দিবেন না, এখানে এখানে কাজ করবেন আপনি, প্রথমে কিছু লিখবেন, লেখার পরে ব্যাচের যে ইয়েটা আছে আমরা মানিকগঞ্জ ডিজিটাল মার্কেটিং 1 সেটা মেনশন করেন, ঠিক আছে? আর আমি আপনাদের টিচার আমাকে মেনশন করবেন, তারপরে যে গাজী স্যার আছে, ঠিক আছে, তিনি আমাদের পুরো এটা দেখাশোনা করতে তাকে মেনশন করেন, থ্যাংক ইউ দিয়ে একটা, কারণ তার তিনি কিন্তু পুরো এই লর্ড 13 আপনার ঢাকা ডিভিশনটা পুরো দেখা করতেছে, তার আন্ডারে কিন্তু সবাই আছে, বুঝতে পারছি? তাহলে কী হবে, এখানে আপনার একটা অডিয়েন্স ক্রিয়েট হবে, এখানে এক কথায় আপনি নিজের মার্কেটিং করতেছেন, এখানে আপনার নিজের মার্কেটিং হবে। আর সব ব্যাচে তো যারা যারা ভালো স্টুডেন্ট আছে তাদেরকে সরকার কিছু না কিছু দিবে, তো এখানে যদি আপনার পোস্ট না করেন তাহলে গাজী স্যার যে আছে উনি তো আপনাদের ব্যাচ থেকে সবচেয়ে ভালো স্টুডেন্টকে সেটা নির্বাচন করবে, সেটা নিশ্চয়ই কে কত কাজ করছে তার উপর ডিপেন্ড করবে, কে কতদিন ক্লাস করছে তার উপর ডিপেন্ড করবে। এখন কেউ যদি আপনার পোস্টই না করেন তাহলে কীভাবে কী হবে বলেন, বুঝতে পারছি? এখানে পোস্ট করবেন সবাই, কাজ আমি আপনাদেরকে একটা দিলাম তো কী হয়েছে, সমস্যা কাজ তো কাজই, আপনারা নিজেদের মার্কেটিং করবেন না, নিজেদের যদি মার্কেটিং না করেন তাহলে কেমনে হবে, সবখানে নিজেদের মার্কেটিং করতে হবে। ফেসবুকে তো কাউকে আপনাদের দেখলাম না যে
আপনারা নিজেদের মার্কেটিং করতেছেন, আমাকে দেখেন আমি নতুন ব্যবসা শুরু করাচ্ছি, অলরেডি 10,000 টাকা উঠে আসছে, ঠিক আছে, 10,000 টাকা অলরেডি উঠাইছি। এখন আগামী 12 তারিখের মধ্যে মোটামুটি 40,000 টাকার মতো উঠে আসবে, বুঝছেন। তো এটা শুধুমাত্র কোর্স করায়, আপনারা যারা ভালো মতো শুধুমাত্র ফেসবুক মার্কেটিংটা শিখতে পারবেন তারাই আপনার কোর্স করে টাকা ইনকাম করতে পারবেন। আমি বলছিলাম না শুরুতে আপনাদেরকে, দেখেন আমি যে পোস্ট দিয়ে রাখছি ওই পোস্টের মধ্যে কতজন রেসপন্স করছে দেখে আপনাদেরকে, এখন পর্যন্ত 14 জন রেসপন্স করছে, ঠিক আছে, 14 জন রেসপন্স করছে। এই যে যারা কোর্স করতে ইন্টারেস্টেড তার মধ্যে অলরেডি 2 জন পেমেন্ট করছে, ঠিক আছে, আর বাকিরা করবে। হ্যাঁ হ্যাঁ এদের মধ্যে আমি মেনলি সীমাবদ্ধ রাখছিলাম, আর একটা বুস্টিং করছিলাম, তো বুস্টিং এ মোটামুটি 15 জনের মতো ইন্টারেস্টেড হয়েছে, এখনো ওইখান থেকে কেউ টাকা পেমেন্ট করেনি, যেহেতু লাস্ট ডেট দিয়ে রাখছি 12 তারিখ, দেখি আজকে 8 তারিখ, আরও 4 দিন আছে, আর আমরা বাঙালি তো লাস্টের দিকে টাকা দিই, বুঝছেন না, এই জন্যই আপনার। হ্যাঁ, আর আপনাদেরকে তো বলছিলাম যদি আপনাদের পরিচিত কেউ হয়, আপনাদের রেফারেন্সে আসে, তাহলে আপনাদের সবার যারা রেফারেন্সে আসবে তাদেরকে 1,000 টাকা করে ডিসকাউন্ট দেবো আমি, যদি আপনাদের পরিচিত কেউ শিখতে চায়। আর যদি কারো টাকা পয়সার সমস্যা থাকে তার জন্য আরো ডিসকাউন্ট দেওয়া হবে, কারো যদি সমস্যা থাকে। এটা আমি 5,000 টাকা করে ধরছি, কারণ আমি যে জিনিস শেখাবো আমি যেভাবে শেখাবো এটা 5,000 টাকা, এটা কিছুই না, 5,000 টাকা কম। তারপরে শিখাই দিচ্ছি এই কারণেই যে আমার পরিচিত মানুষের জন্য শিখুক, মানুষ একটা টাকা ইনকাম করুক আর না করুক সেটা বড় ব্যাপার না, মানুষের শিখুক জিনিসগুলো কীভাবে চলতেছে। আপনারা যা জিনিস জানেন সেই জিনিসগুলো আপনাদের আশেপাশে মানুষজন জানে, আপনাদের অ্যালগোরিদমটা জানেন যে কীভাবে কাজ করে, আপনারা এখন একটা সোর্স জানেন, আমি অনেক কিছু জানতে পারছি স্যার, কিছুই জানতাম না। সেটাই, আপনারা একটা সোর্স জানেন ফাইবারে আপনাদেরকে কাজ কীভাবে করতে, সেই সোর্সটাই আমি দেখাই দিচ্ছি, এখন বাকিটা আপনাদেরকে নিজেদের করতে হবে। এই যে জাকির হোসেন আছে, উনি আমাকে কত ফোন দিছে, মেসেজ দিছে, আমি তারপরেও কিন্তু তার কাজ করে দিছি, ঠিক আছে। কারণটা হচ্ছে এই এটাই আমি চিন্তা করি, আমি যখন এই যে সবাই আমাকে এত মেসেজ দেয়, আমি আপনাদের এখানে করে মোটামুটি 10 জন আপনাদের রেগুলার ক্লাস করেন, আমার পার্সোনাল একটা ব্যাচ আছে যেখানে আমি 20 জনের করে, আবার আপনাদের মানিকগঞ্জের যে 2 নম্বর ব্যাচটা আছে ওইখানে মোটামুটি 25 জনের মতো আছে। তো দেখেন এই যে 50 জন স্টুডেন্ট, এটা এখানে 4টিখানি কথা না, 50 জন স্টুডেন্টের প্রত্যেকটা দিন 5 জন করে স্টুডেন্ট আমাকে মেসেজ দেয়, ফোন দেয়, ওদেরকে কিন্তু সাপোর্ট দেওয়ার লাগে। তো সাপোর্টটা আমি না দিলেও আমাকে কেউ কিছু করতে পারবে না, কিন্তু সাপোর্টটা দেই কেন, দেওয়ার এটাই কারণ যে আমি সাপোর্ট দিই এই কারণে যেন আপনারা, আমি এটা চিন্তা করি যে ঠিক আছে আমি যদি স্টুডেন্টকে সাপোর্ট দিই তাহলে হয়তো বা সে কিছু টাকা ইনকাম করে তার নিজের জন্যে কিছু করতে পারবে, তার ফ্যামিলির জন্য কিছু করতে পারবে, শুধুমাত্র এই কারণে সাপোর্টটা দিই। এই জাকির হোসেনকে সাপোর্ট দিছে, ওই যে $100 কাজটা করছে, $100 তো অনেক টাকা, মনে করেন প্রায় 8,000 টাকার মতো, ওইখান থেকে $20 বাদ দিলে কত হচ্ছে 80, তাহলে আপনি হিসাব করেন এখন ক্যালকুলেটারে কত হচ্ছে 80 ইন্টু আপনার মার্কেটের দাম হচ্ছে 80 টাকা 2 পয়সা, ঠিক আছে, তাহলে কত হচ্ছে 6,600, এই টাকাটা আপনি সব কিছু বাদ দিয়ে পাবেন, এই যে 6,600 টাকা আপনি পাচ্ছেন, কী করছেন আপনি বলেন, জাস্ট একটা ইউটিউবে অ্যাড চালাইছেন, সেই অ্যাডটাও ভালো মতো চলে নাই, ঠিক আছে। এই কারণে এই জিনিসগুলো বলা, ব্যাচ করা কোর্স করা সবাই করে, কতটুকু আমরা নিতে পারতেছি এইটা হচ্ছে মেন ফ্যাক্ট। আর আইডিয়া পাওয়াটা, এই যে আইডিয়া পাওয়া, ঠিক আছে, আমি যে আপনাদেরকে আইডিয়াগুলো দিই এগুলো কেউ দিবে না আপনাদেরকে, যে আপনারা এইভাবে এই ব্যাচ শেষ করার পরে এইভাবে টাকা আর্নিং করতে পারবেন, এইভাবে করতে পারবেন, এই জিনিসগুলো কোথাও পাবেন না, কারণ এগুলো প্র্যাকটিক্যাল নলেজ, আমি করতে 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 জিনিসগুলো শিখছি। আমি কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট, আমি আমার কম্পিউটার সায়েন্স অনুযায়ী কোনো জবই করি না, আমি এর আগে একটা
ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, ঠিক আছে, একটা নেটওয়ার্কিং কোম্পানিতে জব করতাম। সেখানে বেতন দিতে কত জানেন? মাত্র 10,000 টাকা বেতন দিত। তখন আমি চিন্তা করলাম যে আমি এখানে 3 মাস মাত্র চাকরি করছি, আর ইন্টার্ন যখন করতাম ওই জায়গাতে, ইন্টার্ন করার সময় বেতন দিত মাত্র 2,000 টাকা। তো ইন্টার্নে আমাকে ওইখানে খাটতে হইতো 8 ঘন্টা, আবার যাওয়া আসা 2 ঘন্টার ব্যাপার ছিল, সব কিছু মিলায় 10 ঘন্টা ওই জায়গায় চলে যেত। 10 ঘন্টা আমি কাজ করে আমাকে বেতন দিত 2,000 টাকা। আর আপনি ফ্রিল্যান্সিং করলেন, একটা কাজ পাইলেন $100, আপনি ইনকাম করলেন 8,000 টাকা। ফ্রিল্যান্সিংয়ের সুবিধা হচ্ছে এটাই। তখন আমি চিন্তা করলাম যে আমি ফ্রিল্যান্সিং করি এতদিন ধরে, সেখানে তো আমাকে এত খাটনি করার লাগে না, আমি 1-2 ঘন্টা কাজ করলেই আমার হয়ে যায়, আমি টাকা পয়সা ইনকাম করতে পারি, তাহলে আমি আন্দাজে কেন এই চাকরিটা করি। পরে তখন ওই চাকরিটা আমি ছাড়ে দিলাম। এরপরে কী করলাম, শুধুমাত্র ডিজিটাল মার্কেটিংয়ের উপরে আসি। এখন পর্যন্ত আমি যদি জব করতাম তাহলে কী হতো, করোনার কারণে আমার জব চলে যাইতো, অফিস আমাকে ছাড়াই করে দিত, কারণ আমি নতুন এমপ্লয়ি ছিলাম। নতুন এমপ্লয়িকে তো এমনিতে রাখবে না, পুরানো যারা এমপ্লয়ি আছে তাদেরকে রাখবে। তখন আমাকে বেকার হয়ে বসে থাকার লাগতো। তো ফ্রিল্যান্সিং জিনিসটাকে আপনারা পার্মানেন্টলি নিতে পারেন, আপনারা পার্ট টাইম নিতে পারেন, এটা পুরোটাই আপনাদের উপর ডিপেন্ড করবে। আপনারা যদি চান যে আপনারা ভালো জব করবেন, এর করেন, ভালো মতো পড়াশোনা করেন, কিন্তু ফ্রিল্যান্সিংটাকে সাথে সাথে রাখেন, তাহলে কী হবে, আপনি চাকরি করতেছেন পাশাপাশি ফ্রিল্যান্সিং করতেছেন, কারণ আপনি জানেন কীভাবে কাজটা করতে হয়। তখন কী হবে, প্রত্যেক মাসে যদি আপনি $100 একটা কাজ পান, তাহলে আপনি মোটামুটি 8-10,000 টাকা ইনকাম করতে পারবেন। তো আপনার যেটা মেইন ইনকাম, সেটার সাথে যদি প্রতি মাসে 10,000-20,000 করে ইনকাম হয়, তাহলে ক্ষতিটা কী? আর আপনি যদি এটাকে পারমানেন্টলি নিতে চান, এটার উপর রিসার্চ করেন, অনলাইনে কাজ করেন, আপনি মার্কেটে বা বাংলাদেশের মার্কেটে জব করেন, জব তো ওইখানে পাওয়া যাবে, সোর্স অনেক আছে। হ্যাঁ বলুন। একটা জিনিস দিয়েছি স্যার, এই একটা স্যার অফার দেখলাম স্যার, এইখানে 300 অ্যাড কপি বলতেছে, মানে 300 অ্যাড কপি মানে 300টা অ্যাড ডকুমেন্ট দেখাতে হবে এমন কিছু। এটা কি আপনার দিয়া কার বাইরে রিকোয়েস্টে আছে? না স্যার, বাইরে রিকোয়েস্টে দেখলাম আর কি স্যার। আচ্ছা ওটা পরে বলতেছে, কথাগুলো শেষ করি আমি, ঠিক আছে? এই যে কথাগুলো বললাম, এই জিনিসগুলো সবাই একটু ভালো মতো চিন্তা করে এখন বলেন। এই যে কথাগুলো বললাম, এই কথাগুলো বলে আপনাদের রেসপন্স কি, আপনাদের প্ল্যান কি বলেন? না স্যার, এর সাথে তো অবশ্যই লেগে থাকবো, এর জন্য তো স্যার ইলিটিভিট প্রজেক্টে যুক্ত আছে স্যার, কলেজের পাশাপাশিও আছি, কাজ করতেছি, আর অনেক কিছু শিখতে পারছি স্যার। আর এখন যা শিখতে পারছি, এখন তো একটু ঘাটাঘাটি করি ইউটিউব গুগল প্লাস আপনি আছেন, তাহলে অবশ্যই আরো অনেক ভালো করতে পারবো স্যার, আত্মবিশ্বাস আছে, অনেক কিছু শিখছি স্যার, এটা কিন্তু সত্য স্যার। ঠিক আছে, আপনি কাজে লাগান এই সব। ঠিক আছে, আপনি এই যে সাগর হালদার আপনি দিয়ে দেন, পোস্ট দিয়ে দেন একটা গ্রুপে মেনশন করে, আপনি ব্যাচের নাম, আমার নাম, গাজি স্যারের নাম সব দিয়ে দেন। আচ্ছা তাহলে অ্যাকসেপ্ট করলে পরে দিন আমি স্যার। অ্যাকসেপ্ট যদি না করে তাহলে আপনি দিবেন না? কাজ তো আপনি পাইছেন না, কাজ যতটুকু পাইছেন অতটুকু দিয়ে দেন, এত ভদ্র হওয়ার দরকার আছে? এত ভালো হওয়ার দরকার নেই না, না এটা সমস্যা না, আপনাকে কেউ দেখবে না পরে। আসা কি বলছে, ক্রিয়েট সেট আপ অ্যান্ড ম্যানেজ অ্যাডওয়ার্ড ক্যাম্পেইন, আচ্ছা, ফর অ্যাট লিস্ট 20 ডেজ উইথ এ বাজেট অফ $150, সার্ভিস কিওয়ার্ড প্লাস অপটিমাল 30 অ্যাড কপি অ্যান্ড প্রুফ 70 প্লাস। আচ্ছা এই যে কথাটা লিখছে, এটা কি এত পসিবল $150 টাকাতে? $300 অ্যাড কপির কথা বাদ দেন আপনি, এখানে 70টা অ্যাড গ্রুপ দিতে বলছে, 70টা অ্যাড গ্রুপ মানে বুঝছেন
একটা অ্যাড গ্রুপে কতগুলো কিওয়ার্ড আপনাকে রিসার্চ করতে হবে সেখানে 70টা অ্যাড গ্রুপ মানে অনেকগুলো, এটা আন্দাজে। এটা যেমন আমি আমি আমার গ্রিকে যেমন দিয়ে রাখি স্যার, ওই 5টা 10টা 15টা 20টা এরকম দেওয়া থাকে একটা অ্যাড গ্রুপে, তার মানে 70টা জন্য 350-350 কিওয়ার্ড স্যার কত স্যার, 10,000 ডলার দেখি স্যার সবাই মিলে করবো ওইটাই। আচ্ছা ঠিক আছে, দেখেন অনেক কথা হয়েছে, এখন আজকে আপনাদেরকে মেন জিনিসটা শিখাই দিই, যে জিনিসটা আপনাদের চাকরির ইন্টারভিউতে আসবে এই জিনিসটা আপনার চাকরির ইন্টারভিউতে পাবেন। আচ্ছা আর একটা জিনিস তো বলা হয়নি, যখন আমি এলএলডিপি ইন্টারভিউ দিই ঠিক আছে, এর আগে আমি জাস্ট দুই জায়গায় ইন্টারভিউ দিয়েছি এলএলডিপিতে ইন্টারভিউ দেওয়ার আগে, তো ওই দুই জায়গাতেই আমাকে ওরা চাকরি দেয়নি ঠিক আছে, দুই জায়গায় আমাকে চাকরি দেয়নি, তখন তো এক্সপিরিয়েন্সও ছিল না কিছু না, তখন আমি ওই যে ভুলগুলো ছিল যে ভুলগুলো থেকে আমি শিখছি, যে আমাকে এই কোশ্চেনগুলো করছে কিন্তু জানতাম না, তারপর যখন এলএলডিপিতে কোশ্চেন আমাকে ভাইবা দিলাম, ভাইবা দেওয়ার সময় আমি জানতাম যে আমি কী কোশ্চেন করবো, আমার তো একটা আইডিয়া আসে গেছে সবাই কী ধরনের কোশ্চেন করতে পারে। এলএলডিপিতে ভাইবা দিছি, গাড়ি সারি ভাইবা নিয়েছিল আমার, কোনো কোশ্চেনে আটকাইতে পারে না ঠিক আছে, আমাকে যে কোশ্চেন করছে একটা কোশ্চেনও আটকায়নি, পরে লাস্টে বলছে যে ঠিক আছে আপনি যান, তখনই বুঝছি যে এখানে আমার চাকরিটা হবে। কারণটা হচ্ছে আমি জানতাম যে আমার কী কোশ্চেন করবে ওরা, এবং ওইটার উপরে আমি প্রিপারেশন নিছি কিছুই না। যখন আমার ভাইবা হবে, শুনুন ভাইবা হওয়ার কাহিনিটা কি আপনাদেরকে বলি, ইন্টারেস্টিং কাহিনি, আমাকে হুট করে রাত 9:45 দিকে আমাকে ফোন দিছে, 8:45 আমাকে ফোন দিছে, ফোন দিয়ে বলছে যে আপনার 9টার দিকে ভাইবা। আমি বললাম যে আজকে 9টার দিকে ভাইবা নাকি অন্যদিন 9টার দিকে ভাইবা, বলছে আজকে 9টার দিকে ভাইবা। আমি বললাম যে কিছু বললাম না, কী বলবো এখন হুট করে ভাইবার জন্য ডাকছে। তখন ওই যে 15 মিনিট আমি রেডি হইলাম, রেডি হওয়ার পরে 9টার দিকে আমি ভাইবাতে গেলাম, তো ওরা বলো যে টাইম লাগবে, মোটামুটি 15 জনের ভাইবা নিচ্ছে, তো ওই টাইমটাতে আমি মোটামুটি পড়লাম জিনিসগুলো যে কী কী ভাইবা আসতে পারে, আধা ঘন্টা পড়ছি, আধা ঘন্টা পড়ার পরে জাস্ট ভাইবাটা দিলাম, ভাইবা দিলাম, যা কোশ্চেন করছে সব বললাম, আমি আমার নিজের চেহারাও দেখাইনি ভাইবাতে, ওরা বলছিল ভিডিও কলে আসতে, ভিডিও কলও যায়নি, কারণ সে আমার মোবাইলে কাজ করতেছিলাম, তো মোবাইলের ঝামেলা হয়েছিল আর ওয়েবক্যাম তখন ছিল না, আমার তো পিসি ইউজ করি আমি, পিসিতে ওয়েবক্যাম ছিল না। তারপরও ওরা এখানে চাকরিটা দিচ্ছে, তার মানে কী বুঝছে, আমার ভাইবাতে ওরা এতটুকুই বুঝছে যে আমি মোটামুটি জিনিসগুলো বুঝি, এক্সপার্ট তো কেউ হইতে পারবে না খুব 10 বছর কাজ না করলে, আমার কাজের এক্সপিরিয়েন্স আর কত, 2 বছর 3 বছর, তো অতটুকু জিনিসে আপনাদেরকে আইডিয়া নিয়ে আসতে হবে যে আপনাদের কী ধরনের কোশ্চেনগুলো আসবে। এখন আমি একটা জিনিস বলি, নর্মালি যখন আপনি ডিজিটাল মার্কেটিংয়ে জবের জন্য ভাইবাতে যাবেন, আপনার কিছু বেসিক কোশ্চেন করবে, বেসিক কোশ্চেনগুলো কী কী হইতে পারে দেখেন আমি বলে দিই, যখন আপনারা ডিজিটাল মার্কেটিংয়ে চাকরিতে যাবেন এই কোশ্চেনগুলো আপনাদেরকে জিজ্ঞেস করবে, আপনি কিসে এক্সপার্ট ঠিক আছে, এক্সপার্ট এইটা সবচেয়ে ফার্স্ট কোশ্চেন, যে আপনি কিসে এক্সপার্ট, আপনি যদি বলে দেন যে আমি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট তাহলে আপনার চাকরি হবে না, কারণ ডিজিটাল মার্কেটিংয়ের অনেক ভাগ আছে, আপনি যে কোনো একটা জিনিস বলতে পারেন, বলতে পারেন যে আপনি সোশ্যাল মিডিয়াতে এক্সপার্ট, অথবা আপনি বলতে পারেন যে আপনি ফেসবুক অ্যাডসের উপরে এক্সপার্ট, তারপরে কী হবে আপনি যেটা বলবেন এরপরের কোশ্চেনগুলো কিন্তু আপনার এই এই রিলেটেড চলে আসবে, আপনি যদি ফেসবুক অ্যাড বলেন তখন কিন্তু ফেসবুক অ্যাডের উপরে আপনার কোশ্চেন চলে আসবে। আচ্ছা তারপরে আপনাকে কী কোশ্চেন করবে, যে আপনি মার্কেট প্লেসে কতদিন কাজ করছেন, কতগুলো আপনার রিভিউ আছে, তো আপনি বলবেন যে আমি ফাইবারে কাজ করছি, আপওয়ার্কে কাজ করছি ঠিক আছে, ওকে। এরপরে কিন্তু আপনার প্রোফাইল ওরা চেক করবে না, এক নম্বর কথা, কারণ ওদের টাইম নেই এত প্রোফাইল চেক করা, তো আপনি ফাইবারে কাজ করছেন অনেকগুলো বলবেন, যেমন আপনি বললেন যে আমার ফাইবারে আমি $2,000 ইনকাম করছি, কিন্তু আমার যে আগের ইনকামগুলো করছিলাম সেই ইনকামগুলোর যে অ্যাকাউন্টটা ছিল সেই অ্যাকাউন্ট নষ্ট হয়ে গেছে, কারণ কারো সাধ্য আছে আপনার অ্যাকাউন্ট বের করতে, কেউ পারবে না আপনার অ্যাকাউন্ট বের করতে, বলবেন যে আমার এই অ্যাকাউন্টে আমি নতুন শুরু করছি, এখানে 5টা রিভিউ আছে, কিন্তু আগের ওইখানে আমি $2,000 ইনকাম করছি, কোনো উপায় নেই বের করার, এটা হচ্ছে ট্রিক যে আপনি এক্সপিরিয়েন্স, তো মার্কেট প্লেসে আপনি ভালো কাজ করছেন এটা দেখাইলেন, ফেসবুক অ্যাডে আপনি ভালো কাজ করছেন এই সম্পর্কে আপনাকে যদি কোশ্চেন করলো, এরপরে দেখেন ভাইবাতে যাওয়ার আগে দরকার হলে ফাইবারে 2-3টা রিভিউ কিনে নেবেন, 2-3টা রিভিউ কিনতে কত টাকা লাগে, 3-4 হাজার টাকা লাগবে, 700 টাকা যদি একটা রিভিউ হয় আপনি 4টা রিভিউ কিনে নিয়ে গেলেন,
3,000 টাকা আপনি ইনভেস্ট করলেন, এরপর 3,000 টাকা ইনভেস্ট করে আপনার যদি চাকরি হয়, প্রতি মাসে যদি আপনি 20,000 টাকা বেতন পান, সমস্যা আছে কোনো? কোনো সমস্যা নেই, এগুলা ট্রিক আপনাদেরকে ধরতে হবে। আচ্ছা, এরপরে দেখেন ফেসবুক অ্যাড যখন আপনি বললেন এক্সপার্ট, তখন আপনার কোশ্চেনটা আসবে কি রিটার্গেটিং, রিমার্কেটিং, ঠিক আছে, তারপর হচ্ছে পিক্সেল সেট আপ। কারণ দেখেন এনগেজমেন্ট, লিড জেনারেশন এগুলো সবাই পারে। আচ্ছা, এরপরে যেটা আসতে পারে ক্যাম্পেইন বাজার অপটিমাইজেশন কি, এটা আসতে পারে। আচ্ছা, তারপর আছে কনভার্সন অ্যাপটা কীভাবে আপনি করবেন, ঠিক আছে, ক্যাটালগ সেলগুলো কীভাবে করতে হয়, ঠিক আছে, এই জিনিসগুলো আপনার কোশ্চেন আসবে। কোশ্চেন আপনাকে নর্মালি বলবেন না যে পোস্ট বুস্টিং কীভাবে করে, কীভাবে আপনি রিচ কার্ড বানাবেন, এগুলো তো সিম্পল জিনিস, কিন্তু এই জিনিসগুলোতে সমস্যা আছে। আচ্ছা, এরপর একটা জিনিস আসতে পারে বিডিংটা, বিডিংটা আপনি কীভাবে করবেন, কয় ধরনের বিডিং আছে, ঠিক আছে, লোয়েস্ট কস্ট বিডিং আছে, ক্যাপ কস্ট আছে, এই জিনিসগুলো আপনার মোটামুটি আপনাকে বেসিক ধরবে। তো আপনি যদি এই জিনিসগুলো পারেন, ধরুন আপনাকে বললো যে আপনি কীভাবে কনভার্সন একটা বানাবেন, আপনি বলে দিলেন, কনভার্সন তো আমি দেখাইলাম, ওই জিনিসটা যদি বলতে পারেন আপনাকে আর একটা এগুলো কোশ্চেন ধরবে না। এই একটা কোশ্চেন যে কনভার্সন অ্যাড বানাইতে পারে ফেসবুকে, সে ফেসবুকের যে কোনো অ্যাড বানাইতে পারে, এটা এমনিতেই বুঝে যাবে মানুষ। কারণটা কি, বাকি অ্যাড তো এক ধরনের, কিন্তু কনভার্সন অ্যাডটাতে একটু ট্রিক্স আছে, যে ট্রিক্সটা আমি দেখাইছি আপনাদেরকে। তো কনভার্সন অ্যাড যে বানাইতে পারবে, সে বাকি সব এমনি বানাইতে পারবে, তো ফেসবুকে আপনাকে আর কোনো কোশ্চেনই ধরবে না। আচ্ছা, সবাই আরেকবার জয়েন দেন, ক্লাস শেষ হচ্ছে, আরেকবার জয়েন করেন সবাই। আচ্ছা, ঠিক আছে, দেখেন সবাই মোটামুটি আসছে। আচ্ছা, 7 জন আসছে, তো ক্লাসটা আমি শুরু করবো। দেখেন তো আপনাকে কী বললো, ফেসবুকে আপনাকে জাস্ট একটা কোশ্চেন করলো, আপনি কনভার্সন অ্যাড জানেন কি না, কীভাবে করতে হয়। আপনি যদি এটা বলেন, আপনাকে আর কোনো কোশ্চেনই করবে না, আপনি বোঝে যাবে যে আপনি ফেসবুকে এক্সপার্ট। এরপরে আপনার কোশ্চেনটা আসবে যে আপনি ফাইবার অ্যাপে কাজ করছেন কি না, যেইভাবে বলছি সেইভাবে কাজ করবেন, এইভাবে বলবেন। আচ্ছা, এরপরে আসবে কি যে আপনার আর কী কী আপনি এক্সপার্ট, আর কী কী কাজ পারেন। তখন আপনি বললেন যে আপনি বিটুবি লিড জেনারেশনে কাজ করেন। হ্যাঁ, বিটুবি লিড জেনারেশন কীভাবে করতে হয়, ইমেল থেকে বের করতে হয় অথবা লিঙ্কডিন থেকে বের করতে হয়, ঠিক আছে, আপনি কী কী এক্সটেনশন ইউজ করছেন, সেলস নেভিগেটর ইউজ করছেন কিনা, এই জিনিসগুলো আপনাকে জিজ্ঞেস করবে। আচ্ছা, এরপরে যেটা সবচেয়ে কমন কোশ্চেন আছে, সেটা হচ্ছে এসিও। এসিওতে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে অন পেজ এসিও, আর এটা হচ্ছে অফ পেজ এসিও, আর এটা হচ্ছে ব্যাক লিঙ্ক, ঠিক আছে, ব্যাক লিঙ্ক কী। এই কোশ্চেনগুলো আপনি যেই জায়গায় যাবেন না কেন, আপনাকে এসিওতে এক্সপার্ট হইতে হবে এমন কিছু না, আপনি এই জিনিসগুলো সম্পর্কে জানেন কিনা, অন পেজ এসিও, অফ পেজ এসিও এবং ব্যাকলিঙ্ক সম্পর্কে। অন্য কারো মাধ্যমে স্যার ওই যে ট্রাফিক আনা, ওইটাই ব্যাকলিঙ্ক, ঠিক আছে। দেখেন এই জিনিসগুলো আছে, তো এই তিনটা জিনিস সম্পর্কে আপনাকে এক্সপার্ট হইতে হবে। আপনি জানেন না, আমি নিজে এসিও ভালো মতো জানি না সত্যি কথা যেটা, কিন্তু আমাকে এই এই কোশ্চেনগুলো করলে আটকাতে পারবে না, কারণ আমি সব জানি এই জিনিসগুলো। আমি এসিও নিয়ে অত প্র্যাকটিস করি না, কারণ এসিও নিয়ে যখন প্রথমে কাজ করতাম, এসিও একসময় খুব ডিমান্ডেবল ছিল, এখন এসিওর কাজের এখন কী হয়েছে, ইনকামটা কম, এখন ইনকামটা সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে বেশি,
কারণ এসিওতে আপনাকে অনেক পরিশ্রম করা লাগে, অনেক দিন ধরে কাজ করা লাগে। তারপর কি হয়, রেজাল্ট যদি ভালো না আসে রিভিউ খারাপ আসে, কারণ এখানে তো আপনাকে রেজাল্ট বেস্ট পুরোটাই আপনাকে গুগলের ফার্স্ট পেজে নিয়ে আসতে হবে। সাপোজ আপনি ফার্স্ট পেজে কেন প্রথম 10টা পেজও আনতে পারলাম না, তাহলে কী হবে, আপনার রিভিউটা খারাপ চলে আসবে। এই কারণে আমি এসিওর কাজটা এখন বাদ দিছি, এসিওর কাজটা করি না। আচ্ছা, আমার আরেকজন, কিন্তু এসিও কিন্তু আপনার লাগে, ঠিক আছে, এসিওটা অনেক বেশি এটা লাগবে, আপনারা এই জিনিসটা ভালো মতো করবেন। লাস্টের দুই একটা ক্লাসে আমরা এই জিনিসটা দেখবো এসিওর। তো দেখেন, এসিও মানে কি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো এসিওটা কোন ক্যাটাগরির মধ্যে বলেন জানেন? ক্যাটাগরিটা হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং, এইটা হচ্ছে ক্যাটাগরি। এই ক্যাটাগরির আন্ডারে পড়ে, এই ক্যাটাগরির আন্ডারে এসিও পড়ে। তো সার্চ ইঞ্জিনটাকে মার্কেটিং করতে হয়। সার্চ ইঞ্জিন কি, যেমন মনে করেন গুগল একটা সার্চ ইঞ্জিন মার্কেটিং, ঠিক আছে, গুগল হচ্ছে একটা সার্চ ইঞ্জিন। এই সার্চ ইঞ্জিনটাকে আপনাকে মার্কেটিং করতে হবে। এটা আপনি কীভাবে করতে পারেন? এটা আপনি করতে পারেন গুগল অ্যাডসের মাধ্যমে। গুগল অ্যাডসের মাধ্যমে আপনি সার্চ ক্যাম্পেইন বানান, ঠিক আছে, ওইখানে আপনি কস্ট পার ক্লিক দেন। তো এইভাবে বিডিং করে করে আপনি কিন্তু একটা সার্চ ইঞ্জিনের মার্কেটিং কাজ করতে পারেন। অথবা আপনি যদি, এটা কী হচ্ছে, এটা হচ্ছে আপনার পুরোটা পেইড, এটা পুরোটা কিন্তু পেইড একটা জিনিস। তো এইখানে রেজাল্ট অবশ্যই ভালো আসে, কারণ যেহেতু এটা টাকা দিয়ে করা। এরপর যদি আপনি ফ্রি করতে চান, তাহলে আপনাকে এসিও করতে হয়, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করতে হয়, ঠিক আছে। তো এইখানে জিনিস দেখতে হবে কি, সেটা হচ্ছে রেজাল্ট কিন্তু অবশ্যই আপনাকে পেইডটাই ভালো দিবে, কারণ একটা ফ্রি জিনিস একটা পেইড জিনিসের মধ্যে অনেক পার্থক্য আছে। কিন্তু আপনি যদি টাকা খরচ করতে না চান, অবশ্যই এসিও করতে হবে। তো সার্চ ইঞ্জিন মার্কেটিংয়ের আন্ডারে এই দুটো জিনিস করে। কথা বুঝি না, আপনি কথা বোঝা যায় না, জোরে বলেন। আচ্ছা দেখেন, মেসেজে না হলে বলে দেন। তো যে রিফারেটা বললো ব্যাঙ্ক লিঙ্কটা, হ্যাঁ ব্যাঙ্ক লিঙ্ক ওই টাইপের জিনিস। দেখেন অন পেজ এসিও, অফ পেজ এসিও এবং ব্যাঙ্ক লিঙ্ক কী, এই জিনিসগুলো আমি আপনাদেরকে এরপরে বুঝাবো, এখন আমি বুঝাতে যাচ্ছি না এসিও জিনিসগুলো। ব্যাঙ্ক লিঙ্কটা নর্মালি যেটা বললো ওইটাই হ্যাঁ। ব্যাঙ্ক লিঙ্ক হচ্ছে আপনি বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন ল্যান্ডিং পেজে যাবেন, যাই আপনার লিঙ্কগুলো দিয়ে আসবেন, তখন কী হবে, সবাই আপনার লিঙ্কগুলোতে দেখবে, ক্লিক করবে, তখন আপনার আপনার যে ল্যান্ডিং পেজটা সেটা র্যাঙ্কে আস্তে আস্তে উঠবে। এইভাবে আমরা ব্যাঙ্ক লিঙ্ক করি। তো ব্যাঙ্ক লিঙ্ক আবার বেশ কয়েক ধরনের আছে, দুই ধরনের ব্যাঙ্ক লিঙ্ক আছে মেইনলি। তো এই ব্যাঙ্ক লিঙ্কগুলো আমরা পরে দেখব। তো দেখেন, আপনি যখন ভাইবার বোর্ডে যাবেন, আপনাকে অবশ্যই জিজ্ঞেস করবে আপনি এসিও পারেন। আপনি তো বলতে পারবেন না যে আমি পারি না, হ্যাঁ অবশ্যই পারি বললেন। তো বলবে যে আপনি বলেন অন পেজ এসিও কী, আর অন পেজ এসিও এবং অফ পেজ এসিওর মধ্যে পার্থক্য কী, এটা সবচেয়ে কমন কোয়েশ্চেন একটা, সব জায়গায় এই কোয়েশ্চেন করবে আপনাদেরকে। তারপর বলবো যে ব্যাক লিঙ্ক কত প্রকার, ব্যাক লিঙ্ক কী। এই দুটো জিনিস যদি আপনি ভালো মতো বুঝাইতে পারেন, তাহলে বুঝে যাবে যে আপনি এসিও সম্পর্কে আইডিয়া আছে, আপনাকে এসিও সম্পর্কে কোনো কোয়েশ্চেন করবে না, ঠিক আছে। তারপরে আপনাকে দুই একটা কোয়েশ্চেন করে ছাড়ে দেবে। তো আপনি যদি এই জিনিসটা ভালো মতো বলতে পারেন না, আপনি যে কোনো চাকরি করতে পারবেন। এই জিনিসগুলো আপনাকে ভালো মতো শিখতে হবে। এখন বলেন কার কি কোয়েশ্চেন। ইউটিউব ভিডিওতে মানুষ স্যার ওই যে ইয়ের জন্য ইন পেজে বা ওই যে লিংক এড করার জন্য স্যার একটা যে জায়গা থাকে, হ্যাঁ ওই স্যার সব ওই যে আই বাটন ঠিক করা যায়, লিংক করা যায় না স্যার। ওই ভিডিওটা তো আপনাকে ইউটিউবে থাকতে হবে, তারপরে না স্যার ওটা ঠিক আছে স্যার, কাস্টম ভাবে করবেন ইয়ে যেটা স্যার যে নতুন যদি ওই শুধু ভিডিও রূপে স্যার ওই যেমন স্যার গ্রামারলি একটা অ্যাড দেন স্যার, একটু পর পর দেখা গেল কি ওটার উপরে একটা ই থাকে, ওই একটা প্লেট আলাদা একটা মনে হয় প্লেট এখানে ক্লিক করলে যা চলে যায়, এইটা স্যার কোনটা? এটা আমি দেখাইনি, এটা দেখাইছি তো আমি, স্কিপ অ্যাপল অ্যাড না স্যার ওইটা না স্যার, স্যার ওই যে একটা গ্রাম কি দেখছেন কি কয়েকদিন আগে গতকাল স্যার খালি একটা অ্যাড আসে, তখন ডান বাম দিকে স্যার সাদা বক্স আসে বক্স মতো, ওইখানে স্যার গ্রামার গ্রামারলির ওয়েব অ্যাড্রেসটা দেওয়া থাকে, ওইখানে ক্লিক করলেই চলে যায়। এটা কি স্যার ওই যে
ওই আমাদের যে আমি যে এটা করলাম স্যার ওই রকমই স্যার ওইটা আমি দেখাইছি কিভাবে করতে হবে এটা বলেন আপনারা যারা করছেন এটা বুঝছেন জিনিসটা কি বলছে জাকির হোসেন জানে আপনাকে আমি বলছিলাম কাজ করার সময় যে আমার ভিডিওটা পুরো দেখে না স্যার এটা তো আমি করছি স্যার আমি বলছি কি স্যার যে ওইটা স্যার যেমন একটা সাদা আলাদা একটা ইয়ে আছে ওই আমাদের ওইগুলোও কি ওইটা আসবে নাকি তাই জিজ্ঞেস করছি আসবে আপনি এরকম ভালো মতো ট্রাই করতে হবে অবশ্যই আসবে আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে কি অনেক সময় অনেক জিনিস আমরা পাবো না কারণটা হচ্ছে যে ওরা যারা কাজ করে ধরেন যে গ্রামারলি যারা অ্যাডটা চালাইছে এরা কি আমাদের মতো নর্মালি অ্যাড চালান এরা কি করে অনেক পেইড অনেক টাকা দিয়ে হ্যাঁ লাখ লাখ টাকা দিয়ে অনেক টুল কিনে ওই টুলগুলো দিয়ে ওরা অ্যাড চালায় যার কারণে ওদের অ্যাডটা একটু আলাদা হইতে পারে কিন্তু বেসিকটা আমাদের যেভাবে করছে সেটাই কারণ ওদের তো টাকার অভাব নেই আমাদের এই কারণে একটু ডিফারেন্স আসতে পারে আচ্ছা ঠিক আছে দেখেন আমি কনফার্মেশন একটা জাস্ট দেখে দিই হ্যাঁ বলেন আচ্ছা এটা দেখেন স্যার এরপরে বলবো না বলেন আপনি কথা শেষ করুন না পরে আপনি বেশি ঝামেলা করতে চাইবেন তখন আপনাকে আপনার নামে কমপ্লেন দিবে আর যেটা ভুল করছেন ওই জিনিসগুলো কিভাবে ঠিক করতে হবে এই জিনিসগুলো ভালোভাবে দেখেন আর উনি হয়তো পেমেন্ট নিয়ে একটু ঝামেলা করছে টাকাটা ঠিক মতো অ্যাড করছে কেন উনি হচ্ছে $254 দিছে কিন্তু ওনার অ্যাকাউন্টে আছে $117 টাকাটাও তো মনে কম আছে এই কারণে হয়তো বা আর তার উপর এটা টিকিট বিক্রি চ্যারিটি টাইপের ওয়ার্ক এই কারণে হয়তো একটু ঝামেলা করছে ঠিক আছে দেখেন আজকে স্যার না স্যার মেল করছে আমাদের বলছে যে ঠিক আছে আমি রিসিভ করে দিলাম তুমি একটু কাজটা আমার একটু ভালো করে দিও যে চ্যারিটির নাম্বার দিয়ে দিছে স্যার সব কিছু দিয়ে পাঠাই দিছে আমার এখানে একটা পিক্সেল আইডি দেয়া আছে আমার শুভ আমার তো আমি যদি এখানে কোনো একটা কনভার্সন অ্যাড করতে চাই তাহলে কি হবে এখানে ডিফাইন এ নিউ কাস্টমার এখানে আমাকে করতে হবে ডিফাইন এ নিউ কাস্টম কনভার্সন এটা করলে আমি নতুন কনভার্সন অ্যাড করতে পারবো তো আমার যে অ্যাকাউন্টটা আছে আমি চাচ্ছি না এই অ্যাকাউন্টে কাজ করতে একটু আগে আপনাদের কাছে যেটা করাইলাম সেই অ্যাকাউন্টে কাজ করবো কারণ আমার তো ক্রিয়েট করাই আছে কনভার্সন নতুনভাবে কনভার্সন ক্রিয়েট করতেছি ওকে দেখেন এখানে আসলাম আসার পর কি হলো কনভার্সনে ক্লিক করলাম ডেলি বাজার দিলাম $20 কন্টিনিউ করলাম অ্যাড সেট নেম আপনাদের যেটা আছে সেটা নিবেন তারপর দেখেন এখানে কি বলছে ডেস্টিনেশন কি হয়েছে ওয়েবসাইট ওকে এরপরে আমি কি বলছি অ্যাড টু কার্ট নামে একটা আমার কনভার্সন অ্যাড করা আছে কিন্তু আমি তো এটা চাই না আমি চাইছি কি যে আমার এই এই জায়গাতে আমি কনভার্সন আমি দেখবো যে কতজন আমার এখানে জিনিসটা কিনতেছে তো আমি এখন এই কাজটা করব তো আমি এটা বাদ দিয়ে দিলাম বাদ দিয়ে কী হয়েছে আমি একটু আগে যে ইভেন্টটা ক্রিয়েট করছিলাম সেটার নাম কী ছিল মিট স্লাইসার তো মিট স্লাইসারে আমি ক্লিক করলাম মিট স্লাইসারে ক্লিক করার পর কী হলো দেখেন এখানে ক্লিক করার পর কী হলো আমার যে এই ওয়েব অ্যাড্রেসটা আছে এই ওয়েব অ্যাড্রেসের আমার যারা যারা আসবে তাদেরকে সবাইকে ফেসবুক কী করবে ওদেরকে ধরে ফেলবে আচ্ছা এখন দেখেন এইখানে আসার পরে আপনি যদি স্পেশাল কোনো অফার দিতে চান দেখেন এখানে একটা অফার নামে একটা অপশন আছে তো এই অফারে ক্লিক করবেন এরপরে যেই ফেসবুক পেজের আন্ডারে আপনি কাজটা করবেন সেই ফেসবুক পেজটাকে সিলেক্ট করার পরে দেখেন ক্রিয়েট অফার নামে একটা অপশন আছে তো এই জায়গাতে আপনাকে যদি এক্সট্রা কোনো ইয়ে দেয় ধরেন যে কোনো প্রোমো কোড দিছে 10% ডিসকাউন্ট 20% ডিসকাউন্ট দেখেন এইখানে কিন্তু একটা প্রোমো কোড আছে
$10 অফ ডিসকাউন্ট কোড, ঠিক আছে? এইটা তো আপনি যদি চান যে এরকম একটা অফার ক্রিয়েট করবেন তাহলে আপনি করতে পারবেন। কী করতে হবে আপনাকে, এখানে টাইটেল দিবেন, টাইটেল কী হয়েছে $10 ডিসকাউন্ট কোড, বাইটে দিলাম $10 ডিসকাউন্ট, দেখেন ডিটেলস, ডিটেলস আপনি দিবেন। এরপর হচ্ছে এন্ড ডেট দিবেন, যেই টাইমে আপনার এই অফারটা শেষ হয়ে যাবে। দেখেন এইখানে কিন্তু এই ধরনের আসবে জিনিসটা। আচ্ছা এরপরে হচ্ছে দেখেন এই যে আপনি প্রোডাক্টটা বিক্রি করবেন, এটা কি অনলাইন বিক্রি করবেন নাকি অফলাইন বিক্রি করবেন, এইখানে এটা আছে। যদি অনলাইন বিক্রি করতে চান তাহলে আপনি শুধু অনলাইন সিলেক্ট করবেন, যদি অনলাইন এবং ইন স্টোর মানে কি দোকান আপনার শপে যদি বিক্রি করতে চান তাহলে এটা করুন। তো আমার এই প্রোডাক্টটা কি অনলাইন প্রোডাক্টে, তো এই কারণে আমি কী করছি এই যে অনলাইনে জিনিসটা আছে এইখানে এটা আমি দিয়ে দিলাম। দেখেন অনলাইন অফার ইউআরএল এটা আমি দিলাম, এই ইউআরএলটা এখানে দিয়ে দিলাম যেহেতু আমার এটা অফার ইউআরএল। আচ্ছা এরপরে কী বলছে, টাইপ অফ প্রোমো কোড, আপনার কোনো কোড নাই নাকি একটা কোড আছে নাকি ইউনিক কোড আছে? আমার একটা কোড দেয়া আছে, তো আমি এখানে ওয়ান কোড সিলেক্ট করলাম। এরপর দেখেন এই যে কোডটা আছে এই কোডটাকে বসাবো এখানে, ঠিক আছে? এই কোডটা কিন্তু এখানে চলে আসছে, দেখেন এমরপ্ট 10। এরপরে কপি কোড নামে একটা অপশন আসছে, তো কোডটা কোথা থেকে আনলেন স্যার? কোডটা এই যে এখানে দেয়া আছে, ঠিক আছে? দেখেন এরপরে দেখেন এখানে কী বলছে, টোটাল অফার্স অ্যাভেলেবেল, আপনি কতজন মানুষকে এই অফার দিতে চান। সাপোজ আমি 100 জনকে দিতে চাই তাহলে কী হবে, আমার 100 জন পর্যন্ত এই অফারটা নিতে পারবে। মানে স্যার প্রথম 100 জন, তাই না স্যার? হ্যাঁ প্রথম 100 জন, এরপরে নিতে পারবে না। আপনি এখানে 1000 চাইলে 1000 দিতে পারবেন। আচ্ছা তো দেখেন এখানে যা যা এখানে লিখছি আমরা সব কিছু এখানে চলে আসছে। আচ্ছা তারপরে কী হয়েছে, এখানে অ্যাডভান্স অপশন নামে একটা জিনিস আসছে, ঠিক আছে? হাইড দ্য শেয়ার অপশন, এই যে শেয়ার যে অপশনটা আছে যদি আপনি এটা হাইড করতে চান তাহলে হাইড হয়ে যাবে, তো আমি এটা হাইড করলাম না, এইভাবে থাকবে। আচ্ছা এরপর যদি আপনার কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে সেটা এখানে লিখবে। সাপোজ আমার টার্মস অ্যান্ড কন্ডিশন নাই, দেখি স্যার অফারের টার্মস অ্যান্ড কন্ডিশন, হ্যাঁ অফারের টার্মস অ্যান্ড কন্ডিশন, ঠিক আছে? তো এই পর্যন্ত ক্রিয়েট করার পরে আপনি এখানে ডিটেলস দেন, ডিটেলসটা আমি ভালো মতো দিয়েছি, হয়তো কাজ করতেছি এই ডিটেলসটা দিলাম। এখানে আপনি 250টা পর্যন্ত ওয়ার্ড আপনি দিতে পারবেন, তো আমি আরও কয়েকটা ওয়ার্ড দিই। এই অ্যাডটা আমি বানাচ্ছি এখন, মানে বাস্তবে অ্যাডটা পাবলিশ করবো একটু বলে দেখেন। কিছু মেন কথা যেগুলো আছে সেই মেন কথাগুলো শুধু অ্যাড করবে। একটা জিনিস বলে যখন কাজ করবেন এটা কী করবো এটা কী করবো এগুলো চিন্তা করবেন না, এইখানে যে ইংলিশটা বলা আছে এটা রিডিং পড়বেন, রিডিং পড়লে আপনার সব সলিউশন পাওয়া যাবে। আমরা কোনো কিছু পড়া পড়ি নাই, আন্দাজে এটা কীভাবে করবো এটা কীভাবে করবো এগুলো বলা যাবে না। প্রথমে নিজে দেখতে হবে, বুঝতে হবে, তারপর যদি না পাই তারপরে নেটে দেখতে হবে, পাওয়া যাবে না, এমন কোনো কিছু নাই যেটা পাওয়া যাবে না। আচ্ছা ঠিক আছে 233টা ওয়ার্ড হয়ে গেছে আমার 250টা ওয়ার্ডের মধ্যে। আচ্ছা কী হয়েছে এটা, সমস্যা কী দাঁড়ান তো দেখি একটা জিনিস, সাপোর্টের জন্য কে বলছে, ফেসবুক বাদ দিলাম। আচ্ছা দেখেন এখন দেখেন এখানে কী হলো, আচ্ছা এখানে আমি অফারটা আমার ক্রিয়েট হয়ে গেছে। এরপরে আমি কী করবো, এই অফারটাকে ক্রিয়েট করে ফেলবো, আমি এখানে ডিটেলস সব দিয়ে দিয়েছি, এখানে ক্রিয়েট করে ফেললাম। এখন দেখেন আপনার এই যে অফারটা $10 ডিসকাউন্ট এটা এখানে চলে আসছে, আপনি যদি যদি এটাকে এডিট করতে চান এডিট করে দেবেন, ঠিক আছে? এরপর দেখেন আপনার ফেসবুক পেজ নিচ্ছে অফার নিচ্ছে, এই জিনিসগুলো কিন্তু নতুন, এগুলো আগে ছিল না কনভার্সন অ্যাডের আগে। তারপরে এখানে কনভার্সন সেট আপটা এটা দেখা দিলাম, তারপরে কী হয়েছে দেখেন এখন আপনি যদি ক্রিয়েট নিউজে আসে না, ক্রিয়েট নিউজে আপনি যদি এখানে নতুন জিনিস আছে রিটার্গেটিং জিনিসটা যেটা বললাম এইখানে রিটার্গেটিং পাবেন আপনি,
লুক অ্যালাইক এবং কাস্টম অডিয়েন্স। তো আপনি যদি কাস্টম অডিয়েন্সে যান তাহলে দেখেন এখানে ওয়েবসাইট, তো যারা যারা আপনার ওয়েবসাইটে গত কিছুদিন ধরে ভিজিট করছে, 30 দিন বা গত 90 দিনে যারা ভিজিট করছে তাদেরকে আপনি এখানে পাবেন। দেখেন ঠিক আছে, অল ওয়েবসাইট ভিজিট হয়, যারা আপনার ওয়েবসাইটে ভিজিট করছে past 30 ডে বা past 90 ডে আপনি এখানে দিয়ে দেবেন, তাহলে কি হবে আপনার ওয়েবসাইটে যারা ভিজিট করছে তাদের কাছে একটা যাবে। স্যার গত অ্যাড এটা লেখা থাকবে না এখানে স্যার? কোনটা? যেমন স্যার আমি স্যার আগে একটা অ্যাড চালাইছিলাম স্যার, ওই অ্যাডে কতজন আসছিল স্যার তাদেরকে টার্গেট করতে চাচ্ছি স্যার, সেটা কি আলাদাভাবে থাকে নাকি? না ওইটা শুধুমাত্র থাকবে না এইভাবে। যদি আপনি ওইভাবে টার্গেট করতে চান তাহলে ওই অডিয়েন্সটাকে টার্গেট করবেন আবার, আর যদি আমি শুধুমাত্র ওদেরকে টার্গেট করতে চাই তাহলে কিন্তু টার্গেটটা অনেক ছোট হয়ে যাবে, রেজাল্টটা খারাপ আসবে। তো এইভাবে আপনারা ওয়েবসাইটে যারা আসছে তাদেরকে আপনি টার্গেট করতে পারবেন, এটা হচ্ছে রিটার্গেটিং। আমি স্যার সেটাই বলছিলাম স্যার, ওই যে স্যার এর আগে স্যার আপনাকে স্যার কোশ্চেন বলছিলাম না স্যার, তখন স্যার এটাই বলছিলাম যে তাদের রিটার্গেটিং বলতে স্যার ওই কাস্টমার মানে আগে যাদের করছিলাম ওই অডিয়েন্সদের করলে তো হবে, তখন স্যার পিক্সেল সেটআপের প্রয়োজন হবে না, সেটাই বলছিলাম। এখানে কিন্তু পিক্সেল সেটআপের দরকার আছে, পিক্সেল সেটআপ না হলে আপনার কনভার্সনই হবে না, কনভার্সনের জন্য অবশ্যই পিক্সেল লাগবে। দেখেন এরপরে আপনি এই জায়গাগুলো থাকে, যে কোনো জায়গা থাকে, আপনার যদি আগে কোনো লিড ফর্ম থাকে ঠিক আছে, আপনার ফেসবুক পেজ থাকে, আপনি এই জায়গাগুলো থাকে আগে যারা আপনার অডিয়েন্স আছে তাদেরকে আপনি টার্গেট করতে পারবেন। তো এটাকে আমরা বলতেছি রিটার্গেটিং, এইখান থেকে করা হচ্ছে। তো আমি রিটার্গেটিং করবো না, আমি চাচ্ছি যে আমার একটা অডিয়েন্স সেভ করা আছে, এই জায়গাটাকে আমি টার্গেট করবো ঠিক আছে, এটা আমি আগে থেকে সেভ করে রাখছিলাম আমার কাজের সুবিধার্থে। আচ্ছা তো এখানে 4টা থেকে 13টা কনভার্সন আসবে ডেইলি। আচ্ছা এই পর্যন্ত তো বুঝছেন সবাই, এটা তো না বোঝার কিছু নেই, এগুলো আমরা আগে করছি। এখন আমি একটা স্টার্ট আর এন্ড ডেট দিই। আচ্ছা 10 তারিখ পর্যন্ত একটা চালাবে, এখন 12টা 1 বাজে না, ঠিক আছে দিলাম এই পর্যন্ত দিলাম। তাহলে কি হলো আমার রাত 11টা থেকে চলবে একটা, তাই আমি রাত 11টা থেকে দিব না, আমি চাই যে দুপুর 12টা 1 মিনিট থেকে একটা চলুক। কী হয়েছে এটা পাস্ট হয়ে গেছে, কয়টা পর্যন্ত আছে দেখি, এটা পাস্ট হয়ে গেছে। তাহলে আগস্টের 8 তারিখ থেকে দিই, আগস্টের 8 তারিখ থেকে আমার একটা চলবে ঠিক 12টা 1 মিনিট থেকে, কারণ 12টা 1 মিনিটে কী হয় সবাই তো সকালে ঘুম থেকে ওঠে ফেসবুক চালায় না, মেইনলি দিনের বেলা থেকে শুরু হয় 11টা 12টা এই টাইমে। আচ্ছা তো এএম দিতে হোক, এএম না এএম দিব কেন স্যার, স্টার্ট ডেটে এএম দিবেন না? না দুপুর 12টা রাতে না, দুপুরবেলা দিবেন? হ্যাঁ দুপুর থেকে চলবে, রাতে চলবে না, রাতে আমার অ্যাপ তো কম চলবে। 8 আগস্ট থেকে 10 আগস্ট পর্যন্ত ঠিক আছে, আমি চাই যে 12টা 1 মিনিট থেকে 10 আগস্ট 11টা 59 মিনিট পর্যন্ত আমার অ্যাপটা চলবে। এই এএম পিএমগুলো সবাই ভালো মতো বুঝিয়েন জিনিসগুলো। এরপরে অ্যাড স্পেন্ড যে লিমিটটা আছে এটা আমি দিলাম না, কারণ আমার তো ডেলি বেজের $20 আছে, এখানে আর স্পেন্ড লিমিট কী দেবো ঠিক আছে। এটা আমি কন্টিনিউ করলাম, কন্টিনিউ করার পর দেখেন এখানে আপনি সিঙ্গেল ইমেজ আর কি হয়েছে ক্যারোসেল যেটা আছে সেটাকে আপনি সিলেক্ট করবেন। তো আমার একটা ভিডিও দেওয়াই আছে। আচ্ছা এখানে দেখেন আমি যেহেতু কনভার্সন অ্যাড করছি এই জায়গাতে, কনভার্সন অ্যাড করার মধ্যে কী হয়েছে, আচ্ছা দেখেন যে রিফার যেটা বলেন পিক্সেলটা, দেখেন পিক্সেল আইডি কিন্তু এখানে অটোমেটিক্যালি নিয়ে নিছে, তার মানে কনভার্সনের জন্য অবশ্যই পিক্সেলটা সেট আপ করতে হবে। তো আমি যখন এখানে কনভার্সন সেট আপ করছি মানে কি আমি ওয়েবসাইট কিন্তু দিয়ে দিছি, সেই ওয়েবসাইটটা আমার অটোমেটিক্যালি এখানে নিয়ে নিছে দেখেন, এই যে ওয়েবসাইট ইউআরএলটা। এরপরে পিক্সেল সেট আপ না থাকলে স্যার আপনার কনভার্সনটা হইতো না তাই না স্যার? না কনভার্সন হবে না, পিক্সেল সেট আপ অবশ্যই লাগবে। এরপরে আমাকে কি বলছে এখানে প্রাইমারি টেস্ট দিতে বলছে এবং অ্যাড মিডিয়া করতে বলছে, তো আমি ভিডিওটা অ্যাড করে দিই।
আর বায়ার স্যার ওই ওয়েবসাইট কি দিয়ে ওয়েবসাইটটা তৈরি করছে স্যার সেটাও তো জানতে হবে তাই না স্যার? প্রিগাস সেট আপ করার আগে যদি না করা থাকে যেমন ওয়ার্ডপ্রেস দিয়ে করছে না কি দিয়ে করছে সেটা জানতে হবে, তাহলে তো স্যার সম্ভব না। আচ্ছা একটা ভিডিও দিছে উনি, উনি বেশ কয়েকটা ভিডিও দিছে, দেখি এই ভিডিওটা আমি অ্যাড করবো কিনা। এটা হচ্ছে 10 সেকেন্ড একটা ভিডিও, আচ্ছা আছেন 5 সেকেন্ডের জন্য। স্যার পিক্সেল সেটআপের জন্য তো ওই পিক্সেলের ওই কোডটা বের করে ওই বাইরকে দিয়ে দিব, উনি তো ওইটা সেটআপ করে নেবেন তাই না স্যার? ওনার ইয়ে দিয়ে আগে আমাদেরই করে দিতে হবে না? উনি সেট আপ করে দেবেন, যদি আপনাদেরকে সেট আপ করতে হয় তাহলে আপনি এইটার জন্য এক্সট্রা টাকা নেবেন। এটাতে মিটস লাইস আর মাংস কাটার বা এই যে নিমের তরকারি জিনিস স্যার, এই যে বড় অ্যাডগুলো স্যার এই 6 সেকেন্ড পরে স্যার স্কিপ করা যায়, এটা কি স্যার ফেসবুক বা গুগল অ্যাডস থেকে ইয়ে থেকে ঠিক করে দেয় না স্যার? এখান থেকে ঠিক করে দেওয়া যায় যে 6 সেকেন্ড পরে এটা ঠিক করা যাবে না? এটা ওদের ঠিক করা। ও আচ্ছা, আর আর যেগুলো স্যার ওই যে 6 সেকেন্ডের কম অ্যাডগুলা ওগুলা স্কিপেবল অ্যাড না দিলেও যদি আমি চালাই তখন স্যার অটোমেটিক্যালি স্যার ওগুলা ওই যে স্কিপ করা যায় না, ওই অ্যাডের মতো হবে না? হ্যাঁ হবে, এটা ফেসবুকে হবে না, ইউটিউবে হবে, বাম্পার অ্যাড। মানে বাম্পার অ্যাড তৈরি করি নাই কিন্তু 6 সেকেন্ডের কম আমি অ্যাডটা তো দিছি আর কি, সেক্ষেত্রে স্যার অটোমেটিক্যালি হবে তাই না? এখানে আমি দিলাম $10 ডিসকাউন্ট কোড দিছি, ফ্রি শিপিং ইন ইউএসএ, মিট স্লাইসার আর কম্বাইন আমি দিলাম সায়ন্টেক। আচ্ছা এরপরে প্রাইমারি টেক্সটে আর দুইটা লাইন দেখে দিই, দেখেন এখানে কিন্তু গেট অফার চলে আসছে। কেন গেট অফার আসছে বলেন তো? এখানে কিন্তু অন্য কোনো আমার ইয়ে করা নাই, বাটন অ্যাড করার অপশন আসে নাই, কারণ আমি কিন্তু অফার ক্রিয়েট করছি, ঠিক আছে? এই অফার ক্রিয়েট করছি, যদি এই অফারটা বাদ দিয়ে দিই তাহলে কিন্তু নর্মাল আসবে। আমি চাচ্ছি যে যেহেতু $10 ডিসকাউন্ট দিছে সেহেতু অফারটি, এটা আপনি আপনাদের ইচ্ছা মতো দিবেন। ওকে আচ্ছা, এরপরে যেই হচ্ছে মনে করেন $10 ডিসকাউন্ট করে দিলাম, ফ্রি শিপিং ইনএমএসএ, মিটস লাইসার, সায়েন্টেল আনসার। এরপরে হচ্ছে প্রোডাক্টের যে নামটা সেই নামটা পুরো কপি করবো, নামটা পুরো কপি করলাম। এরপরে হচ্ছে পারচেস লিঙ্ক দিই, পারচেস লিঙ্ক তো আমার করা আছে, তারপরে দিই অনেকে আছে আপনার মনে করেন যে প্রাইমারি টেস্ট থেকে ডাইরেক্টলি পারচেস করতে চায় তাদের জন্য এইটা, এইটাকে আমি বিক্রি দিয়ে দিব, ডাইরেক্টলি দেবো, ডাইরেক্টলি দিই, ঠিক আছে? দেখেন আমার এখন এটা এরকম একটা প্রিভিউ আসলো, ভিডিওটা মানে 5 সেকেন্ডের ভিডিও, 7 সেকেন্ডের ভিডিও আছে। তো দেখেন এখানে কি বলছে, ইউজ দিস কোড অ্যাট চেক আউট। তো যখন কেউ এখানে ক্লিক করবে বা গেট অফারে ক্লিক করবে ওরা কিন্তু ডাইরেক্টলি আমার এই পেজে চলে আসবে,
আসার পরে এখান থেকে এই কোড ইউজ করে কাজ করতে পারবে, ঠিক আছে? আচ্ছা এই জিনিসটা লিখতে হবে, দেখেন 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি, 1 ইয়ার ওয়ারেন্টি। ওকে, এই জিনিসটা কিন্তু কাজের জিনিস, এটা লিখে দিই, এটা প্রাইমারি টেস্ট লিখতে হবে। পারচেস লিঙ্ক এটা করে দিই, এখানে আমি মোটামুটি লাইন দিয়ে দিয়ে সবই অ্যাড করে দিছি একবারে। এটা আপনাদের যেমন হচ্ছে তেমন ভাবে দিবেন, সমস্যা নেই কোনো। ঠিক আছে, দেখেন এই পর্যন্ত আমার কাজ শেষ। ওকে, এখন আপনি জাস্ট এটাকে কী করবেন, পাবলিশ করবেন। দেখেন ফেসবুক পিক্সেলটা কিন্তু এখানে অটোমেটিক্যালি নিয়ে নিচ্ছে, তার মানে কি ওর ফেসবুক পিক্সেলটা অ্যাক্টিভ আছে, সবুজ একটা চিহ্ন চলে আসছে। ফেসবুক পিক্সেল যখন অ্যাক্টিভ থাকবে তখন এরকম চলে আসবে। এখন আপনার অ্যাড রেডি, ঠিক আছে? এখন আমি যেটা করব, হাম্বল পেজ চেঞ্জ করা যায় না স্যার? হাম্বল পেজ মানে উপরে যে এই যে অফ থাকা অবস্থায় যে পেজটা দেখা যাচ্ছে, গেট অফার, এই যে অফ পেজটা, হ্যাঁ এই পেজটা চেঞ্জ করা যায় না। যেমন স্যার ইউটিউবে তো চেঞ্জ করা যায়, সেই ক্ষেত্রে মানে এখানে কি চেঞ্জ করা অপশন নাই? এখানে তো এতটুকু অপশন, এর বাইরে কিছুই না, এর তো কিছু নাই যে স্যার। আচ্ছা ঠিক আছে, দেখেন এই পর্যন্ত আসলো। এখন আমি কি করব, এটার স্ক্রিনশট নেই, স্ক্রিনশট নিয়ে ক্লায়েন্টকে দিই যে আমি এরকম আরেকটা তোমার জন্য অ্যাড বানাইছি। সব যখন কাজ করবেন, কাজগুলো অবশ্যই ক্লায়েন্টকে দেখাবেন যে আমি এরকম কাজ করতেছি তোমার জন্য। ভালো রিভিউ পাওয়ার জন্য এটা এক্সট্রা একটা স্ট্র্যাটেজি। আরে অ্যাপটা অ্যাক্টিভ করার আগে আমি স্ক্রিনশটটা নিয়ে ভাইয়ের কিন্তু দেখাবো যে ঠিক আছে কিনা, দেখেন। হ্যাঁ স্যার, এইটাই তো অ্যাড কপি তাই না স্যার? জিজ্ঞেস করে যে অ্যাড কপি লাগবে, এই দুইটা উল্লেখ করে দেয় স্যার। আমি কয়েকটা ইয়ে দেখছি অফারে, কি চাই স্যার? এই অ্যাড কপি চায় আর কি, ডকুমেন্ট মানে গুগল ডক্সে অথবা পাওয়ার পয়েন্টে, মানে তার অ্যাডটা অ্যাক্টিভ করার আগে পাওয়ার পয়েন্টে দিয়ে দিই। এই পর্যন্ত করলাম কাজ, ঠিক আছে? এই অডিয়েন্সটা দিয়ে দিছি, যে কনভার্সনটা যে অ্যাড করছি কনভার্সনটা দিয়ে দিই। এই কনভার্সনটাই মেইন, আপনি কনভার্সন অ্যাড করতে পারলে বাকি সব এমনি অ্যাড হয়ে যাবে। আচ্ছা এইটা তো আমার মার্কিং এর সমস্যা বলছেন, এইটা দিয়ে কিন্তু মার্কিং অনেক সমস্যা হয়। এই স্ক্রিনশটটি ইউজ করবেন না, অন্য একটা স্ক্রিনশট আছে ওইটা ইউজ করার চেষ্টা করুন স্যার। আমি সাজেশন দিতে পারি স্যার, এটা এডিট করার জন্য ভালো হবে কোনটা? এখান থেকে কেটে দিয়ে এডিটে যান, পিকচারের এডিটে। এডিট এডিট এখানে জি স্যার, এখান থেকে
জি স্যার, এই যে এখান থেকে স্যার, এই যে এখান থেকে পড়া যায় স্যার। কোনটা? এই যে স্যার আপনার এই যে সিলেক্ট, এখানে থেকে সিলেক্ট করেন, সিলেক্ট এখান থেকে স্যার মার্ক করে দেওয়া যাবে, সিলেক্ট ইজিলি কালার চেঞ্জ করে দেবেন, তারপরে মার্ক হয়ে যাবে সব কিছু। ওই উপরে বক্সে ক্লিক করলেও হবে। এটা তো উইন্ডোজের এই যে পেইন্ট অপশনটা, পেইন্ট পেইন্ট এটাও ছবিটার ওখান থেকে কপি করে পেইন্টে পেস্ট করলে হবে। এখান থেকে স্যার বক্স করে সুন্দর করে হয় স্যার, এখান করে হয়, এখান থেকে রেকটেঙ্গেল করা যায়, স্কয়ার করা যায়। দেখেন, ঠিক আছে, আমি এই পর্যন্ত কাজ করলাম, ঠিক আছে, কাজ আমার শেষ, এখন আমি এটাকে দিয়ে দিচ্ছি কনফার্ম। কনফার্ম করলে অ্যাড চালু হয়ে যতটুকু কাজ করলাম এতটুকু দেখাই। ওকে বললাম যে এটা আমার পক্ষে একটা বোনাস অ্যাড, কারণ ওকে একটা অ্যাড বানাই দিয়েছি এর আগে, এটা আমি ইচ্ছা করে দিলাম। হংকংয়ের বাইরে এটা এখন আমার অ্যাডটা কি হয়েছে, এই জায়গায় চলে আসছে দেখেন, ঠিক আছে, হয়ে গেল। আর স্যার এখানে পিকচার পিএনজি স্যার আপলোড হয় না তাই না স্যার? এই যে ইয়ে ফাইবারে দেখেন, এই যে আমার শিডিউল হয়ে গেছে, ঠিক আছে, ইন রিভিউতে আছে। তো দেখেন একটা জিনিস আমি বলি, সবাই যেটা লক্ষ্য করবেন সেটা হচ্ছে কি, আমার এখানে কয়েকটা অ্যাড আছে, 1 2 3 4 5, ঠিক আছে, বেশ কয়েকটা অ্যাড আছে, ভালো কথা অ্যাড আছে। এখন এইখানে একটা অ্যাডের মধ্যে তিনটে স্টেপ দেখতে পারবেন, এইখানে ক্লিক করবেন, দেখেন একটা স্টেপ আসছে, এরপরে আরেকটা ক্লিক করেন, আরেকটা স্টেপ আসছে, তিনটে স্টেপ আসলো না। এখন আমি কথা হচ্ছে অ্যাড বানালাম একটা, কিন্তু স্টেপ তিনটা কেন আসলো, এই ব্যাখ্যা কেউ দিতে পারবেন? না স্যার, এই ব্যাখ্যা যে দিতে পারবে সে হচ্ছে ফেসবুক অ্যাড ভালো মতো বুঝছে, এগুলো হচ্ছে আমরা এখন স্যার ওই যে কনভার্সন করছেন ওই কনভার্সনের জন্য আলাদা আসছে। না না না, এটা না, একটা কথা বলি দেখেন, এখন যে কথাটা বলতেছি এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আমরা সব অ্যাড বানাই কিন্তু অ্যাড জানি না যে অ্যাডটা হচ্ছে তিন স্টেপে হয়। দেখেন, যখন আপনি অ্যাড বানাবেন একটা, অ্যাডটা তিনটে স্টেপে হয়। প্রথমে হচ্ছে ক্যাম্পেইনের একটা নেম থাকে, ঠিক আছে, এরপর হচ্ছে অ্যাড সেট, এরপর হচ্ছে অ্যাড। আপনি তিনটার জন্য তিনটে আলাদা আলাদা নাম দেন। দেখেন, প্রথমে যখন আপনি লিড জেনারেশন বা যেটা সিলেক্ট করে নেবেন, প্রথমে কী হয়েছে ক্যাম্পেইন নেম, তো ক্যাম্পেইন নেমটা এই ক্যাম্পেইন, এরপর কন্টিনিউতে যান, কী আসছে এখন অ্যাড সেটে চলে আসছে, অ্যাড সেটের জন্য আপনি একটা আলাদা নাম দেন। এরপর যে আপনি এইখান থেকে যখন কন্টিনিউ করেন তখন আপনি অ্যাডে চলে আসছেন, অ্যাডের জন্য কিন্তু আলাদা নাম। তো এই যে তিনটা স্টেপ পার করে আপনি আসছেন, তিনটে স্টেপের এই জন্য তিনটা তিনটা এখানে আসছে, বুঝতে পারছি? বাইরের কাজ করলেন না, তাহলে বাইরের এতক্ষণ থেকে তো এটাই দেখালাম, বাইরের অ্যাড ম্যানেজারের কাজ করছে, এই যে বাইরের অ্যাড ম্যানেজার আছে অ্যামরোট। আপনার ছবি দেখছি মনে হচ্ছে বাইরের নাম, ঠিক আছে। তো দেখেন, আচ্ছা মাহিদুল ভাই যেটা বলছেন আপনার একটা দেখান তো কি সমস্যা হয়েছে। হ্যাঁ আচ্ছা দিতেছি, শেয়ার দিতেছি। আর নাহলে আপনি ইয়ে করেন, আমাকে স্ক্রিনশট পাঠিয়ে দিন তো আপনার কি সমস্যা হয়েছে স্যার। এইখানে দেখলে স্যার ভালো হতো স্যার। 2 মিনিট আছে, তাড়াতাড়ি দেখান একটু, 2 মিনিটের মধ্যে শেষ করে দিন স্যার। তাহলে এইসব ফাঁকে স্যার আমি একটু কথা বলি স্যার, ওরে কি স্যার ওই যে
আপনার কিছু করিয়েন না তো, এখন কিছু করতে গেলে আরও ঝামেলা হবে। আর আপনি ক্লাস ভালো মতো করেন, আপনার ক্লাসে অনেক গ্যাপ আছে, আপনার নেটের সমস্যা, আপনার ক্লাস রেগুলার করেন না, ক্লাসে ঢুকতে ঢুকতে ক্লাস শেষ হয়ে যায়। উনি বললো যে সবার কাছে নাকি 700 নেয়, আমার 600 কথা বলছে, আমি এবার বলে দিলাম যে 500 করে নিয়ে নিন। ঠিক আছে, কাজ করেন। আচ্ছা দেখেন, তাড়াতাড়ি দেখেন, টাইম কম। আচ্ছা, যাদের যাদের ক্লাস আর করতে ইচ্ছে না করে আপনারা যাইতে পারেন, এখন দেখি কোনো সমস্যা হবে। স্যার এই যে আসছে স্যার, এখানে এই বায়ারটা হলো যে টপ লেভেল বায়ার, টপ লেভেল বায়ার, কিন্তু যে অনেকগুলো কথা বলছি, কথা বলার পর বলছে উনি বলছে আইসি, মানে আইসি মানে কি? আমার কাছে সে শুনল না, আর কোনো দিন শুনে নাই। এই যে স্যার ও বলছে এখান থেকে, মানে এটা ইউ উইল ইউজ ইউর অ্যাকাউন্ট, ওর অ্যাড চালানোর জন্য কি আমার অ্যাকাউন্ট ব্যবহার করবো কিনা জিজ্ঞেস করছে। আমি বলছি নো, বলছি নো, ইউ উইল হ্যাভ টু অ্যাড মি অ্যাজ ইউর অ্যাডভার্টাইজার অন ইউর অ্যাকাউন্টস টু সেট আপ অ্যান্ড রান ইউর অ্যাডস ক্যাম্পেইন, আই উইল নট বি এবল টু রান ইউর ক্যাম্পেইন ফ্রম মাই অ্যাকাউন্ট, ইট ইজ ইম্পসিবল, ইউ উইল হ্যাভ টু কিপ অ্যান আপ ডলার কারেন্সি অন ইউর অ্যাকাউন্টস টু রান দ্য অ্যাডস ক্যাম্পেইন, ইফ ইউ don't have accounts yet I can create for you. ঠিক আছে ঠিক আছে, বুঝছি। এইটা অনেকে এই জিনিসটা হয় আরেকটু বলছে স্যার, to run your ads from your from my account. আমি পড়ছি ওর নিচে যান, আই সি, তারপর সে কি বলছে নিচে যান দেখি, ওর আই সি মানে কি ওই বুঝছে জিনিসটা, এখন বুঝছে আই সি মানে এটাই বলে যে আই সি মানে আমি বুঝতে পারছি জিনিসটা যে আপনার কি বলছে। আই কুড ক্লিয়ার স্যার, আই সি বলছে স্যার এটা ও তো টপ লেভেলে বায়ার, আমি অনেকগুলো কাজ করছি আমি দেখছি, ও তো এটা আগে থেকে জানে। আপনি নতুন বায়ার না? আচ্ছা